নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা আগামীকাল বুধবার থেকেই সারা ভারতবর্ষ জুড়ে জারি হচ্ছে বেশ কিছু নতুন নিয়ম যা আপনাদের সকলকে জানতেই হবে তো বন্ধুরা আজকে থাকবে এই নিয়ে আলোচনা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া খুব প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি ভারতীয় দণ্ডবিধি একশো চুয়াল্লিশ ধারা লাগু করা হলো গোটা শহর জুড়ে জানিয়ে দেওয়া হলো সতেরোই মে অর্থাৎ তৃতীয় লকডাউন শেষ হওয়ার দিন পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা চলবে মুম্বাইতে যারা এই নিয়ম অগ্রাহ্য করবেন বা লকডাউনের কোনো নিয়ম ভাঙবেন তাদের ছমাসে জেল পর্যন্ত হতে পারে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এই একশো চুয়াল্লিশ ধারা আপাতত মুম্বাইতে জারি হয়েছে আস্তে আস্তে সমস্ত ভারতবর্ষে কিন্তু এই একশো চুয়াল্লিশ ধারা জারি করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যে সাতটা থেকে সকাল আটটা পর্যন্ত বাড়ির বাইরে বেরোনো নিষেধ চিকিৎসা সংক্রান্ত জরুরি কাজ ছাড়া কোনো ক্ষেত্রেই ছাড় মিলবে না অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া কোনো দ্রব্য কেনার ক্ষেত্রেও কিন্তু ছাড় নেই মেডিকেল ইমার্জেন্সিতে ব্যবহৃত গাড়ি ছাড়া আর কোনো গাড়ি চলাচলের অনুমতি মিলবে না বলে জানানো হয়েছে এদিকে লকডাউনের তৃতীয় দফার মেয়াদ বেড়েছে আরও দুসপ্তাহ অর্থাৎ চোদ্দ দিন বেশ কিছু নতুন নিয়ম ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রেড জোনে কয়েকটি গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা আনা হয়েছে জোন নিয়ম বরাদ্দ করা হয়েছে তবে আগের দুই দফার মতো কড়াকড়ি নেই লকডাউনে তৃতীয় দফায় হ্যাঁ বন্ধুরা সোমবার মদের দোকান খুলে যাওয়ার পরই শহরের বেশ কয়েকটি জায়গায় কিছু গণ্ডগোলের সৃষ্টি হয় সামাজিক দূরত্ব না মেনেই দেখা যায় লম্বা লাইন ফলে মুম্বাইতে একশো চুয়াল্লিশ ধারা জারি করার কথা চিন্তাভাবনা করেছে রাজ্য সরকার এদিকে কেন্দ্র জানিয়ে দেয় রেড জোনে কোনো মদের দোকান খোলার ছাড়পত্র দেওয়া হলেও প্রচুর বাধা নিষেধ আরোপ করা হয়েছে এর মধ্যে রয়েছে স্ট্যান্ড অ্যালন শপ অর্থাৎ কোনো শপিং কমপ্লেক্স বা শপিং মলে মদের দোকান খোলা রাখা যাবে না তেমনি রেড জোনে বিভিন্ন ই কমার্স সংস্থা শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ করতে পারবে তার বাইরে কোনো পণ্য নিয়ে ঢোকার অনুমতি নেই তবে অত্যাবশ্যকীয় ও অন্যান্য দ্রব্য সরবরাহ করা যাবে অরেঞ্জ ও গ্রিন জোনে যদিও নো কন্টেন্ট ডেলিভারির কথা উল্লেখ করেছে কেন্দ্র পরিসংখ্যান জানাচ্ছে মুম্বাইতে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় হাজার একশো তেইশ সোমবার নতুন করে দেড়শো জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে এদিন মৃত্যু হয়েছে আঠারো জনের গোটা শহর জুড়ে তিনশো একষট্টি জন মারা গিয়েছে করোনা আক্রান্ত হয়ে সেরে উঠেছেন উনিশশো আট জন তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এই একশো চুয়াল্লিশ ধারা আপাতত মুম্বাইতে জারি হয়েছে এবং এই একশো চুয়াল্লিশ ধারায় বলা হয়েছে আপনারা যদি কোনো রকম কোনো ভুল করেন এবং এই লকডাউন যদি না মানেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার বিরুদ্ধে ছ মাসের জেল দেওয়া হবে অর্থাৎ আপনাদেরকে ছ মাসের জেল পর্যন্ত কিন্তু দেওয়া হবে পুলিশের তরফ থেকে তো অবশ্যই কিন্তু আপনারা এই লকডাউন মান্য করবেন এবং সকল কিন্তু বাধা নিষেধ মেনেই কিন্তু আপনারা রাস্তায় বেরোবেন তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি গ্রিন জোনে কিছু কিছু পরিষেবা চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার সোমবার রাত আটটা নাগাদ এই মর্মে নির্দেশ প্রকাশ করা হয়েছে রাজ্যের মুখ্য সচিব রাজীব সিং এদিন বলেন কন্টেনমেন্ট এলাকার বাইরে দোকান খোলার অনুমতি দেওয়া হলেও বিধিনিষেধ না মানলে জাতীয় বিপর্যয় মোকাবিলার আইনের ব্যবস্থা নেবে সরকার অত্যাবশ্যক পরিষেবাগুলো যেমন চলছিল তেমনই চলবে গ্রিন জোনে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা যাবে দোকানপাট সেলুন ও পার্লারের দোকান খোলার অনুমতি দিলেও রাস্তায় হকারস কর্নার বা ফুটপাতে কেনাবেচা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আজ থেকে কিন্তু সমস্ত দোকানপাট খোলা রাখা যাবে সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত কিন্তু সমস্ত দোকানপাটই খোলা থাকবে সেই সঙ্গে সেলুনের দোকান এবং পার্লারের দোকানও খোলার অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার 25% কর্মী নিয়ে বেসরকারি অফিস চালানো যাবে তবে খুব দরকার না হলে বাড়ি থেকেই কাজ করার জন্য অনুরোধ করেছে মুখ্য সচিব উল্লেখ্য দোকানপাটের সঙ্গে ব্যাংক পোস্ট অফিস সহ সর্বত্রই সাহায্য জনের বেশি জমায়েত করা যাবে না তা এদিন ফের মনে করিয়ে দিয়েছেন মুখ্য সচিব গ্রিন জেলাকায় সীমানার মধ্যে কুড়ি জন যাত্রী নিয়ে বাস চলাচল করতে পারবে গ্রিন ও অরেঞ্জ জোনে থাকা এলাকার খনির কাজকর্ম নিয়ম মেনে করা যাবে গ্রামীণ এলাকায় গ্রিন জোনে নির্মাণ শিল্পের কাজ চললেও শহর এলাকায় শ্রমিক কর্মীদের কাজের জায়গা রেখেই কাজ করতে হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট জেলাশাসক এবং কলকাতার ক্ষেত্রে পুরো কমিশনারের কাছ থেকে অনুমোদন নিতে হবে তো বন্ধুরা আপনারা দেখতেই পারেন আজ থেকেই কিন্তু আপনারা দোকানপাট সমস্ত কিছু খুলতে পারবেন সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত গ্রিন জোন এবং অরেঞ্জ জোনে সমস্ত দোকানপাটই কিন্তু খোলা যাবে এমনটাই পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে এবং সেই সঙ্গে গ্রিন জোনে এবং অরেঞ্জ জোনে বাস চলবে কুড়ি জন যাত্রীকে নিয়ে তো আসন বন্ধুরা দেখে নেবো পরবর্তী খবরটি আজ কলকাতায় বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে চার লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা দাম কমেছে ছ হাজার একশো টাকা চব্বিশ ক্যারেটে একশো গ্রাম সোনার দাম রয়েছে চার লক্ষ পঁয়ষট্টি টাকা দাম কমেছে পাঁচ হাজার একশো টাকা রুপোর দাম একশো গ্রাম রুপোর দাম রয়েছে চার টাকা দাম বেড়েছে উনত্রিশ টাকা কলকাতায় এক লিটার পেট্রোলের দাম রয়েছে তিয়াত্তর টাকা তিরিশ পয়সা ডিজেলের দাম রয়েছে পঁয়ষট্টি টাকা বাষট্টি পয়সা গত চৌত্রিশ দিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম কিন্তু একই রয়েছে রান্নার গ্যাসের দাম চোদ্দ পয়েন্ট কেজি রান্নার গ্যাসের দাম পাঁচশো চুরাশি টাকা প পঞ্চাশ পয়সা তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আজকে সোনার দাম কিন্তু অনেকটাই কমে গেছে সেই সঙ্গে রুপোর দাম একটু বেড়েছে এবং পেট্রোল ডিজেলের দাম একই রয়েছে এবং রান্নার গ্যাসের দাম কিন্তু মাসের শুরুতেই অনেক টাকাই কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি আক্রমণ পাল্টা আক্রমণ অব্যাহত করোনা নিয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিলেন দিলীপ ঘোষ সেখানে তিনি অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা কাজে লাগানোর কোনো ব্যবস্থা নেই রাজ্য সরকারের তাই কেন্দ্রের দুটি প্রকল্পের টাকা পাচ্ছে না বাংলার মানুষ অন্যদিকে কেন্দ্রের পাঠানো ভালো চালের বস্তা রেশন দোকানে বদল হচ্ছে দিল্লি সরকারকে বদনাম করতে এফসিআই এর গোডাউন থেকে পাঠানো ভালো বস্তা বদলাচ্ছে খাদ্যমন্ত্রীর অনুগামী নেতারা এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ পাশাপাশি তাদের দাবি রেশনের সঙ্গে রাজ্যের প্রত্যেক মানুষকে তিন হাজার টাকা করে দেওয়া হোক পাশাপাশি মদের দোকান খোলা নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির সভাপতি দিলীপ ঘোষ তার কথায় নিজের তাগিদেই মদের দোকান খোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার কারণ অন্যান্য দপ্তরের চেয়ে আবগাড়ি দপ্তরের আয় সব থেকে বেশি সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা খোলা চিঠিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন যে দেশের নিরিখে এ রাজ্যে পরীক্ষার হার কম মৃত্যুর হার বেশি এমন কি স্বাস্থ্য সচিব মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর কথায় বারবার অসঙ্গতি দেখা গিয়েছে পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীদের বেতন দ্বিগুণ করার দাবিও জানিয়েছেন তিনি তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন দিলীপ ঘোষ অর্থাৎ বিজেপির নেতা দিলীপ ঘোষ কিন্তু মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখেছেন এবং চিঠিতে কিন্তু পরিষ্কারভাবে বলেছে রেশনের পাশাপাশি তিন হাজার টাকা করে দেওয়া হোক রাজ্যের সমস্ত গরিব মধ্যবিত্ত অর্থাৎ যাদের রেশন কার্ড রয়েছে প্রত্যেকেই তিন হাজার টাকা করে দেওয়ার দাবি করেছে দিলীপ ঘোষ তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী পরবর্তী নিউজ সংবাদ মাধ্যমে উঠে এসেছে মদের দোকান খোলার পরেই ভারতে একদিনে আক্রান্ত প্রায় চার হাজার মদের দোকান খোলার পরেই ভারতে একদিনে আক্রান্ত প্রায় চার হাজার দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে তিন হাজার নশো জন মোড আক্রান্ত হয়েছে ছিচল্লিশ হাজার চারশো তেত্রিশ দেশজুড়ে করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছে মোট পনেরোশো আটষট্টি জন চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে এক একশো জনের ভারতে ঝড়ের গতিতে বাড়ছে করোনা মৃত্যু ও সংক্রমণের সংখ্যা গত ঘন্টায় দেশে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার নশো জন মারা গেছেন একশো জন সব মিলিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিচল্লিশ হাজার ছাড়িয়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন মদের দোকান খোলার সঙ্গে সঙ্গেই কিন্তু ভারতে করোনা ভাইরাসের সংখ্যা অনেকটাই কিন্তু বেড়ে গেছে অর্থাৎ করোনা ভাইরাসে অনেক লোকই কিন্তু আক্রান্ত হয়েছে মদের দোকান খোলার পরেই তো অবশ্যই কিন্তু কেন্দ্র সরকারকে এবং রাজ্য সরকারকে একটি বড়সড় পদক্ষেপ নিতে হবে এই মদের দোকানকে নিয়ে তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি করোনার জেরে হাজার হাজার ভারতীয় বিদেশে আটকে রয়েছেন আগামী বৃহস্পতিবার থেকে বিশেষ বিমানে তাদের ফিরিয়ে আনা হবে দেশে বিদেশ মন্ত্রক জানিয়েছেন প্রথম সপ্তাহে তেরোটি দেশ থেকে চোদ্দ হাজার আটশো ভারতীয়কে চৌষট্টি উড়ানে দেশে ফেরানো হবে অধিকাংশ বিমানই এয়ার ইন্ডিয়া স্বাধীনতার পর এই প্রথম এত সংখ্যক বিদেশে বসবাসকারী ভারতীয়কে একসঙ্গে দেশে ফিরিয়ে আনা হচ্ছে শুধু বিমানই নয় ভারতীয় নৌসেনার তিনটি জাহাজে পশ্চিম পশ্চিম এশিয়া ও মালদ্বীপে আটক ভারতীয়দের ফিরিয়ে আনা হবে প্রথম দিনে দু ভারতীয়কে ফেরাতে দশটি উড়ান বিভিন্ন দেশে পৌঁছবে ভারতীয় বিমানগুলো যাবে আমেরিকা ফিলিপাইন সিঙ্গাপুর বাংলাদেশ সংযুক্ত আরব আমিরশাহী সৌদি আরব ব্রিটেন কাতার ওমান বাহরিন ও কুয়েতে হ্যাঁ বন্ধুরা সেই সঙ্গে দ্বিতীয় দিন নয়টি দেশ থেকে দু জন ভারতীয় চেন্নাই কোচি মুম্বাই মুম্বাই আমেদাবাদ বেঙ্গালুর ও দিল্লিতে পৌঁছাবেন তার পরের দিন জন ভারতীয়র মধ্যে প্রাচ্য ইউরোপ দক্ষিণ পূর্ব এশিয়া ও আমেরিকা থেকে মুম্বাই কোচি লখনৌ ও দিল্লিতে পৌঁছাবেন চতুর্থ দিন আমেরিকা ব্রিটেন সংযুক্ত আরব আমির শাহী সহ আটটি দেশ থেকে এক জন ভারতীয় ফিরবেন উড়ানগুলির দুশো থেকে তিনশো যাত্রী থাকবে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে বিমানে বসতে হবে যাত্রীদের বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আগামী বৃহস্পতিবার থেকে সমস্ত বাইরে অর্থাৎ ভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের নিজের দেশে ফিরিয়ে আনা হবে বিমানের মাধ্যমে এবং নৌ বাহিনীর মাধ্যমে এমনটাই কিন্তু খবর সূত্রে উঠে এসেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবেই জুড়ে থাকবেন ধন্যবাদ